শুভেচ্ছা সবাইকে, স্বাগত মাছরাঙা রাতের সংবাদে। সঙ্গে আছি খালেদা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চালসহ নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, অব্যাহত রয়েছে বাজার তদারকি। সারা দেশে আজও অভিযান চালিয়েছে খাদ্য অধিদপ্তর। দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করেছেন পাইকাররা। এদিকে মজুতদারির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, দাম না কমালে চাল আমদানি করা হবে। সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হওয়ায় জাতির সংকট থেকে রেহাই পেয়েছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন পদ্ধতি সংস্কার করা হলে আগামীতে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। ভোট নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন অন্য কমিশনাররাও। দেশজুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। 10 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। দক্ষিণের কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আরও কমেছে। দিনাজপুরে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রির রেকর্ড করা হয়। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তারপরেও বন্ধ হয়নি অনেক স্কুল। এবার বিস্তারিত। খাদ্যমন্ত্রীর ঘোষণার পরেও বাজারে কমেনি চালের দাম। নিয়ন্ত্রণে তদারকি চলছে মন্ত্রণালয়ের মনিটরিং দলের, তবে এরও কোনো কার্যকারিতা দেখা যায়নি। এমন অবস্থায় শিগগিরই দাম না কমলে বিদেশ থেকে চাল আমদানির অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ভরা মৌসুমেও কারণ ছাড়াই বাড়তি চালের বাজার, যার নিয়ন্ত্রণে বুধবার কুষ্টিয়া, নওগাঁ আর দিনাজপুর থেকে চালকল মালিকদের ডেকেছিলেন খাদ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছিলেন একদিনের মধ্যে দাম কমাতে। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন অবশ্য দেখা যায়নি বাজারে। বৃহস্পতিবার দিনভর রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মোটা চাল হিসেবে পরিচিত গুটিস্বর্ণা, পায়জাম আর বিয়ার আটাশ প্রতি কেজি বিক্রি হচ্ছে আগের মতো, অর্থাৎ 50 থেকে 52 টাকা কেজি দরে। মিনিকেট আর নাজির চাল নেওয়া হচ্ছে 67 থেকে 72 টাকা কেজি। মিল মার্কেটে যখন দামটা কমে আসবে, কমাবে, তখন মার্কেট যখন ছুটবে তখন আমরাও কমাই দিব। এখন তো আসেনি ওগুলো। এখন মিলওয়ালাদের কাজ আছে, কারণ ওনারা যে দামে বিক্রি করে, দাম বাড়াইলে আমরা দাম বাড়াই বিক্রি করা লাগে। আমরা ছোট খুচরা দোকানদার, আমরা তো হঠাৎ করে দাম কমাইতে পারবো না। দ্রব্যমূল্যটা কি এরা বানিয়ে তৈরি করে আয় না বেঁচে, এরা যে দরে কিনে সেই দরের সামান্য লাভ করে তারা বেঁচে। এখানে কোনো লাভ হবে না এই দ্রব্যমূল্য কমানোর ফিল্ডে আসলে, কোনো লাভ হবে না, মূল জায়গায় যেতে হবে। অবশ্য আগের দিনের ঘোষণা অনুযায়ী বাজার তদারকিতে নেমেছিল খাদ্য মন্ত্রণালয়ের 4টি দল, যার একটি গিয়েছিল রাজধানীর মালিবাগে, যেখানে তারা খাদ্যের মজুদ আর ব্যবসায়ীদের খাদ্যশস্য বিক্রির সনদ যাচাই করেছে। এ সময় এক এক দোকানে এক এক দরে চাল বিক্রি হতে দেখা গেলেও কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। খাদ্যশস্য যারা এখানে বিক্রি করছেন তাদের ফুড গ্রেড লাইসেন্সটা ঠিক মতো আছে কিনা, আমাদের ভোক্তা পর্যায়ে যে চালটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয় আমরা করছি, তার দামটার যে অবস্থানটা একটি দোকানে কিরকম আরেকটি দোকানে কিরকম আমরা সেটা যাচাই করে দেখছি, এবং সাথে সাথে কারেকশন করার জন্য তাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়ার সেগুলো আমরা দিচ্ছি। কৃষি বিভাগের হিসেবে চলতি সপ্তাহ পর্যন্ত 1,71,50,000 টন ধান উঠেছে কৃষকের ঘরে। এর সঙ্গে আগের বোরো মৌসুমের অবিক্রিত ফলন হিসেবে নিলে দেশে এখন যে পরিমাণ চাল আছে তা দিয়ে অন্তত 3 মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে এরপরও যদি কম যোগানের অজুহাতে বাড়তি দাম নেওয়া হয় তবে চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। প্রয়োজনে যদি তারা যথাযথ ব্যবসায়িক আচরণ না করে, প্রয়োজনে আমরা আবার ইম্পোর্ট অ্যালাউ করে দিব, তারা তখন কম্পিটিশনে টিকতে পারলে টিকবে, না হলে নাই। স্বল্প মূল্যে বিতরণের জন্য কৃষক পর্যায় থেকে আমন মৌসুমে ফলন সংগ্রহ করছে সরকার। হিসাব বলছে খাদ্য বিভাগের গুদামে এখন 14 লাখ টন চাল আর 16,000 টন ধান রয়েছে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া সহ টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাকে অভিনন্দন জানিয়ে অস্ত্র ছাড়া বাংলাদেশকে দেওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন
ইইউ রাষ্ট্রদূত। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার কথাও জানান তিনি। অব্যাহত সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা কামনা করেন তিনি। সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতি সংকট থেকে রেহাই পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে সংকটের স্থায়ী সমাধান পেতে রাজনৈতিক নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় নির্বাচন ভবনে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নির্বাচন কমিশনার সহ কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এই নির্বাচন নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান নির্বাচন কমিশনাররা। আন্তরিকভাবে কাজ করেছেন আপনারা, আমাদের নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করেছেন। সাড়ে তিনটায় যদি আমরা শেষ ব্রিফিংটা করতাম, অর্থাৎ সাড়ে তিনটার তথ্য দিয়ে যদি সাড়ে চারটায় হতো, তাহলে কিন্তু আর এই এটা থাকতো না। আমার এলাকার অনেক মানুষ প্রত্যেককে জিজ্ঞেস করেছি, বলেন আপনি কি ভোট দিতে পেরেছেন? ওনারা বলছেন হ্যাঁ, আমাদের ভোট আমরা দিতে পেরেছি। আমি মনে করি আমরা কমিশন এখানেই সার্থক। এই নির্বাচনটি আরও গ্রহণযোগ্য হতো যদি সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতো। সকল বলতে আমি বুঝাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের কিছু করণীয় নাই, সেই ব্যর্থতার দায় আমাদের না। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশনের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব ছিল না। নির্বাচনটাকে আমরা আরো 3 বছর, 10 বছর বা 23 বছর পিছিয়ে দিতে পারতাম, এই অজুহাতে যে যেহেতু রাজনীতিতে ঐক্যমত্য গড়ে ওঠেনি, আমরাও থেকে যাচ্ছি আরো 30 বছর, আপনারা 30 বছর চেষ্টা করেন এবং মিলেমিশে আসেন, তারপর আমরা নির্বাচন করব। এই এই সাংবিধানিক ম্যান্ডেট সিসি বলেন, নির্বাচন নিয়ে প্রতি 5 বছর পরপর সংকট তৈরি হলে তা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। উত্তরণের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে বিকল্প পদ্ধতি খোঁজার পরামর্শ দেন তিনি। নির্বাচনটা সুসম্পন্ন হয়েছে, মহা সুসম্পন্ন বলবো না, সুসম্পন্ন হয়েছে। একটা চলমান সংকট যেটা নিয়ে উৎকণ্ঠা ছিল, শঙ্কা ছিল, উদ্বেগ ছিল, সেখান থেকে জাতি উঠে এসেছে। কিন্তু এটা স্থায়ী সমাধান বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃত্বেরই একটি প্রয়োজন হবে একটি পদ্ধতির অন্বেষণ করা। নির্বাচন নিয়ে বিতর্ক কেন? পদ্ধতিগত প্রশ্ন নিয়ে যদি জনমান সংকটে নিরসন না হয়, নিরসন কীভাবে হবে সেটা রাজনৈতিক নেতৃত্ব তার প্রজ্ঞা খাটিয়ে সেটা নিরূপণ করবে এবং সেটার সমাধান করবে, নির্বাচন কমিশন নয়। এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা মনে করেন না সিইসি। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা যে অনেকটা হ্রাস পেয়েছে সেই বাস্তবতাও তুলে ধরেন তিনি। নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা না। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচন পক্ষপাতমূলক হয়েছে। টিআইবির এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে কয়েকজন মন্ত্রী আজ বলেছেন বিএনপি সুরে কথা বলে সংস্থাটি। টিএবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ভূমিকা তাদের ছিল এবং সবসময় দেখা গেছে যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএবি কথা বলে। তারা এক পেশে পক্ষপাতিত্ব করে, যেখানে দেশি বিদেশি সমস্ত পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুন্দর, স্বচ্ছ নির্বাচন হয়েছে, সেটিকে ম্লান করার উদ্দেশ্যে আসলে টিএবি এই রিপোর্টটা দিয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরকে, আন্তর্জাতিক মানে কোনো জার্নাল এটিকে গবেষণা হিসেবে গ্রহণ মানে পাবলিশ করা তো পরের কথা, এটাকে গ্রহণই করবে না, কারণ এটি কোনো গবেষণার আন্তর্জাতিক মানদণ্ডের কোনো পদ্ধতি অনুসরণ করেনি। দেশের 10 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গা, যশোর ও গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা আরও কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রয়েছে গোটা রংপুর বিভাগের 8 জেলায়। এর বাইরে কিশোরগঞ্জ ও নওগাঁতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
বান্দরবান, চুয়াডাঙ্গা, বরিশাল, পাবনার ঈশ্বরদী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চট্টগ্রামের সীতাকুণ্ডে তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার পাশাপাশি কয়েক জেলায় বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়ে গেছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের, অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। তীব্র ঠান্ডার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশের 6টি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও কোথাও স্কুল বন্ধ, আবার কোথাও খোলা। আবার কোনো জেলায় মাধ্যমিক বন্ধ হলেও খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। তবে আজ 11টার পর বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, কিন্তু এ জেলার সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি। তাপমাত্রা 11 ডিগ্রির কাছাকাছি, পাশাপাশি চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়েছে। একই অবস্থা যশোর, গোপালগঞ্জ সহ কয়েকটি জেলাতেও। এরপরেও জেলাগুলির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়নি, কিছু মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা, তাই বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে। যদি কোনো জেলায় 10 ডিগ্রির নিচে আসে, এটি সিদ্ধান্ত নেবেন, স্কুল বন্ধের সিদ্ধান্ত নেবেন ডিডি স্যার। ডিডি স্যার জানাবেন ডিও স্যার, থেকে ডিও স্যার জানাবেন আমাদেরকে, তখন আমরা স্কুল বন্ধ দিতে পারব। প্রধান শিক্ষকের হাতে স্কুল বন্ধ দেওয়ার কোনো এখতিয়ার দেওয়া হয়নি, আজকে স্কুল চালু আছে। আর ডিও স্যার কোনো এরকম ডিডি স্যার এবং ডিও স্যার পক্ষ থেকে কোনো আদেশ আসেনি, বিধায় কোনো নোটিশ আসেনি, বিধায় আমরা স্কুল চালু রেখেছি। দিনের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল শিক্ষা বিভাগ। তবে বেশ কয়েকবার নির্দেশনা বদল করায় এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে রংপুর বিভাগের সব জেলা, কিশোরগঞ্জ ও নওগাঁয় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। বান্দরবান, চুয়াডাঙ্গা, বরিশাল, পাবনা, মৌলভীবাজার ও চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। পার্বত্য জেলা বান্দরবানে শীতে চরম ভোগান্তিতে পড়েছে পাহাড়ের বিদ্যালয়গুলোর কোমলমতির শিক্ষার্থীরা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা নেই, কাকডাকা ভোরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়া মারিয়ে পাহাড়ের পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুরা যাচ্ছে শ্রেণীকক্ষে। প্রচুর ঠান্ডা পড়ে আর আমাদের সকালবেলা উঠতে কষ্ট হয়। আমরা সকালবেলা বেঞ্চে বসতে পারি না, খুব ঠান্ডা। আমাদের বাড়ির পাশে বন্ধু সব অসুস্থ হচ্ছে, বিভিন্ন ধরনের অনেক বন্ধু আছে যারা সমাবেশ বা অ্যাসেম্বলিতে অনুপস্থিত হতে পারে না। কয়েকদিনের তীব্র শীতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেক কমেছে। সমতল থেকে এখানে একটু বেশি ঠান্ডাটা পড়ে, তো আমরা তো দেখতেছি অন্যান্য জায়গায় স্কুলটা বন্ধ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বান্দরবান এখন স্কুলটা বন্ধ দেওয়া হয় না। প্রচুর ঠান্ডা পড়তেছে, এখন বাচ্চারা সময় অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চার উপস্থিতির হার অনেক কম, কারণ বাচ্চাদের ইতিমধ্যে আমাদের অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে। 10 ডিগ্রির নিচে নামে দিনের বেলায়, তাহলে সেখানে স্কুলগুলো স্থানীয় কর্তৃপক্ষ উপপরিচালকের সাথে কথা বলে বন্ধ ঘোষণা করতে পারে। কয়েকবার বিদ্যালয়ের পাঠদান বন্ধের নির্দেশনা পরিবর্তন ও মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধের নির্দেশনায় সমন্বয়হীনতায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে বলছেন অনেকে। এ বিষয়ে আগামীতে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন অভিভাবকেরা। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনার সভায় দলটির নেতারা বলেন, বিএনপির আন্দোলন ব্যর্থ নয়, বরং বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। সরকার পতনের লড়াই দ্রুত শেষ হওয়ার নয় মন্তব্য করে নেতারা বলেন, স্বৈরশাসনের পতন অনিবার্য, তারা কঠিন সংগ্রামে নেমেছেন, এর শেষ পর্যন্ত দেখবেন। বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশে পরিবর্তন আনতে চান তারা, যার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। নিয়মতান্ত্রিক শান্তিপ্রিয় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা নিরস্ত্র জনসাধারণ রাজপথে থেকে সরকারের বন্দুক বুলেটকে মোকাবেলা করে এই সরকারকে পরাজিত করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার আমরা দেশে গঠন করব।
চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদ নেতা হিসেবে নির্বাচন করেছে জাতীয় পার্টি। দুপুরে সংসদ ভবনে দলটির এমপিদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান মহাসচিব মুজিবুল হক চুন্নু। এছাড়া চিফ হুইপ ও সংসদ উপনেতাও নির্বাচন করেছে দলটি। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে আমাদের পার্লামেন্টারি পার্টির নেতা হিসেবে নির্বাচিত করি এবং ব্যারিস্টার ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে, ডেপুটি লিডার হিসেবে আমরা তাকে নির্বাচিত করি এবং চেয়ারম্যান তিনি তার ক্ষমতা বলে আমি মুজিবুল হককে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে তিনি নির্বাচিত করেন। আমরাই বিরোধী দল, এখন পার্লামেন্টের ভিতরে ইনসাইড দ্য পার্লামেন্ট স্পিকার কাকে স্বীকৃতি দেবেন সেটা কার্যবিধি অনুযায়ী স্পিকারের ক্ষমতা আছে। আগামী শনিবার থেকে সকাল হতে রাত পর্যন্ত উত্তরা মতিঝিল রুটে চলাচল করবে মেট্রো রেল। দুপুরে নতুন সময়সীমার ঘোষণা দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। নতুন সময়সীমা মেনে উত্তরা থেকে প্রথম ট্রেনটি সকাল 7:10 ছাড়বে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 8:40। তবে সকাল 7:30 আগে ও রাত 7:45 পরে কেবল এমআরটি এর র্যাপিড পাস ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন। উত্তরা উত্তর থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত যে অংশ আছে সেই অংশে মেট্রো ট্রেন উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে যেভাবে চলাচল করছে সেইভাবে নিয়মিত যাতায়াত করবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন 8:40 ছেড়ে আসবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরো অন্তত 2 মাস সময় লাগবে বলে জানা গেছে। এমন অবস্থায় আবাসিক সংযোগের সরবরাহ স্বাভাবিক করতে আসছে ফেব্রুয়ারি থেকে সার কারখানায় গ্যাসের বরাদ্দ কমানো হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। ফাতিমাতুজ্জোহরার রিপোর্ট। দিন পেরিয়ে সন্ধ্যা নামলেও গ্যাস আসেনি মারিয়া ইসলামের চুলাই। পুরোদমে গ্যাস পেতে অপেক্ষা করতে হবে রাত 10 পর্যন্ত। তাই দিনের সব খাবার গভীর রাতেই রাঁধতে হয় এই গৃহিণীকে। তবে এমন ভোগান্তি শুধু মারিয়া বা তার এলাকা মিরপুরের বাসিন্দাদের নয়, সপ্তাহ 2 ধরে ঢাকা ও এর আশেপাশের প্রায় সব এলাকাতেই দিনের একটি বড় সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। ভোর 6 থেকে রাতে 9 পর্যন্ত একদমই গ্যাসের ফ্লো থাকে না। যে সময়টায় থাকে একটু ফ্লো, সেটা আসলে আর কোনো কাজে লাগে না। পেট্রোবাংলার হিসেবে দেশে আবাসিক আর শিল্প কারখানা মিলিয়ে গ্যাসের দৈনিক চাহিদা আছে 380 কোটি ঘনফুটের মতো। এর বিপরীতে স্বাভাবিক সময়ে 300 কোটি ঘনফুটের মতো গ্যাস সরবরাহ পাওয়া যায়, তবে এখন তা 250 থেকে 260 কোটি ঘনফুটে নেমে এসেছে। পেট্রোবাংলা এটা অ্যালোকেশন করে কতটুকু কাকে দিবে, আমাকে যতটুকু দেয় এটুকু আমার কখনোই আমার মানে পুরোপুরি আমি গ্যাস পাই না। আমার গ্রাহক যত যেহেতু সামনে কৃষির একটা বিষয় আছে সেই কারণে একে কিছুটা ক্রাইসিস আমাদের দেখা দিয়েছিল এবং আমরা ধারণা করছি যে ফেব্রুয়ারির দিকে এই সার উৎপাদনের এটা কমে আসবে, তখন হয়তো অন্যান্য শিল্প আবাসিকে একটু গ্যাসের সরবরাহ বেড়ে যাবে। হিসেব বলছে বর্তমানে স্থানীয় কূপগুলো থেকে দৈনিক গ্যাস পাওয়া যাচ্ছে 202 কোটি ঘনফুটের মতো, আর আমদানি করা এলএনজি থেকে আসছে 50 কোটি ঘনফুটের মতো। মেরামতে যাওয়ায় এক্সিলারেটেড টার্মিনালটি চালু হলে বৃহস্পতিবার থেকে আরো বাড়তি 60 কোটি ঘনফুট যোগ হবার কথা, অর্থাৎ 2 টার্মিনাল থেকে দিনে মোট 110 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তবে সমস্যা হচ্ছে এতদিন ধরে কাজ করা সামিটের টার্মিনালটিকেও মেরামতে পাঠাতে হবে আগামী সপ্তাহে, আর সেটি ফিরবে মধ্য মার্চে। প্রাথমিকভাবে তারা জানিয়েছে তাদের সময় সময় এরকম লাগবে, কিন্তু আমরা জানাচ্ছি যে মার্চের প্রথম দিক থেকে আসতে, যাতে আমরা ওই মার্চের থেকে আরও বেশি পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারি আর কি, সেটা আর কিছুদিন পরে বোঝা যাবে। বর্তমানে কক্সবাজারের মহেশখালীতে 50 কোটি ঘনফুট ক্ষমতা সম্পন্ন 2 ভাসমান এলএনজি টার্মিনাল আছে। পরিচালনার দায়িত্বে আছে স্থানীয় সামিট ও যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি। আমদানি করা এলএনজি এই 2 টার্মিনালের মাধ্যমে জাতীয় পাইপলাইনে যুক্ত করা হয়। ফাতিমাতুজ্জোহরা, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। সুন্নতে খাতনা করাতে গিয়ে ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর তদন্ত রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। আগামী সপ্তাহে এর বিস্তারিত জানাবেন স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বাস্থ্যসেবা সচিব। বিষয়টি মাছরাঙ্গাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এবার আন্তর্জাতিক।
ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে 4 শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছে। সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে এই হামলা বলে দাবি করা হয়। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের বিমান হামলা চালানো নিয়ে উত্তেজনার মধ্যেই এই পাল্টা অভিযান চালালো পাকিস্তান। তেহরানের দাবি, পাকিস্তানের ইরানি সন্ত্রাসী গোষ্ঠী জৈশ আল আদলকে লক্ষ্য করে ওই ব্যবস্থা। পাল্টাপাল্টি হামলার প্রতিক্রিয়ায় 2 দেশই পরস্পরের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে। এবার খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর 10ম আসর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে খেলবে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএল এ থাকবে ব্যাটিং বান্ধব পিচ, উন্নত হবে অন্যান্য সুযোগ সুবিধাও, এমনটা বলেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির ডিরেক্টর রাকিবুল হাসান। 4 ছক্কার খেলা, তো আমরা বলেছি এমন উইকেট বাড়াবো, বাউন্সি থাকবে, ক্যারি করবে বল, বল নিচে না থাকে, এবং খুব জোরালোভাবে বলেছি 35টা ক্যামেরা আমরা ইউজ করবো এবার, 35 ক্যামেরাস, ড্রোন তো থাকবে, স্পাইডারও সম্ভবত রাখবে ওরা, কমেন্টেটার তো 2 ফেজে আসবে যাবে, কাটলি অ্যাম্ব্রোস ইজ কামিং, রমিজ রাজা ইজ কামিং, আমির সোহেল ইজ কামিং, শ্রীলঙ্কার আসবে যে রেগুলার কমিটি করে, তো উই আর হ্যাভিং এ গুড সেট আপ, এবং আমাদের দেশে 4 জন থাকবে। রাতের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তদারকিতেও কমছে না চালের দাম, মিল মালিকদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা, প্রয়োজনে আমদানির হুঁশিয়ারি বাণিজ্য প্রতিমন্ত্রীর। সুষ্ঠুভাবে সংসদ নির্বাচন শেষ হওয়ায় সংকট থেকে রেহাই পেয়েছে জাতি, মন্তব্য সিইসির, পদ্ধতি সংস্কার হলে ভোট আরও ভালো হওয়ার আশা। দেশজুড়ে বেড়েছে শীতের তীব্রতা, 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, বিভ্রান্তির কারণে বন্ধ করা হয়নি অধিকাংশ স্কুল। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো আর ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুস থেকে, ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।